আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা ভিডিও করব হচ্ছে মাইক্রোটেকের একটি আইপিএস নিয়ে, আইপিএস ইনভার্টার নিয়ে। এই আইপিএসটির মডেল হচ্ছে 1100। সো মাইক্রোটেকের 1100 মডেলের একটি আইপিএস ইনভার্টার নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো এবং এটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো, অল্প কিছু ধারণা দেবো বা এটা দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন বা কয়টা লাইট কয়টা ফ্যান আপনারা এটা দিয়ে চালাতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি এটি আনবক্সিং করে আগে আপনাদেরকে দেখাই, দেন এটার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলি এটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন। তো আমি অল্প আগে একটু আনবক্স করেছিলাম, আমি প্যাকেটটা খুলে রেখেছি, জাস্ট আমি এখন এগুলো একটু খুলে রাখি। এটি আনবক্স করা শেষ, এটির সাথে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব এবং একটি মেনু বই পেয়ে যাব এবং ওয়ারেন্টি হিসাবে এটাই থাকবে, পিছনে এটার ওয়ারেন্টি সুন্দর করে দিয়ে দেওয়া আছে। তো এই আইপিএসটি মূলত মানে যে ভোল্টেজ কভার করবে বা যেটুকু দিয়ে আপনারা কি চালাতে পারবেন, এই 1100 মডেলটা দিয়ে আপনারা যেটি যেগুলো চালাতে পারবেন, আপনি এটা দিয়ে সর্বোচ্চ 4-5টা ফ্যান, 4টা লাইট এবং 1টা পিসি বা আপনার হচ্ছে ল্যাপটপ টিভি এগুলো চালাতে পারবেন। তো মূলত অনেকেই ফোন দেয় যে আসলে ভাইয়া আমি যদি 3টা লাইট 2টা ফ্যান 4টা লাইট বা 4টা ফ্যান চালাইতে হইলে আমার আসলে কি মানে কতটুক ইনভার্টার লাগবে, আইপিএস ইনভার্টার। তো সেই ক্ষেত্রে আপনি এরকম লুমিনাসের 1100 সরি মাইক্রোটেকের 1100 বা লুমিনাস আছে আমাদের অন্যান্য ভিডিওতে, আপনি সেগুলো দেখতে পারেন। এখন আমার সামনে যেটি দেখছেন এটি মাইক্রোটেকের একটি আইপিএস। এই আইপিএসটিও অনেক ভালো সাপোর্ট দেয় এবং অনেক ভালো কাজ করে, তো সেটার জন্যই আমি আপনাদেরকে আজকে এটি দেখালাম। এই আইপিএসটি সামনে আপনারা সুন্দরভাবে এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন। এই আইপিএসগুলো প্রত্যেকটি এখানে আপনাকে সুন্দরভাবে কোনটা কী কাজ সেটা ইন্ডিকেটর দিয়ে দেবে। এখানে লেখা আছে মেন্স অন, ইউপিএস অন, চার্জিং, ওভারলোড, বিটিএলও, এই সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে অন অফ বাটনের সুইচ আছে, সুন্দর ইয়ে করতে পারবেন। এবং ইনভার্টারটিও খুবই হেভি একটি ইনভার্টার এবং খুবই সুন্দর একটি ইনভার্টার, এবং মাইক্রোটেকের ইয়ে লোগোটা খুব সুন্দরভাবে এখানে খোদাই করে দিয়ে দিয়েছে। এটার পিছনে যদি আমরা আসি, তাহলে এটার পিছনে মেইন যেই ইলেকট্রিক থেকে যে পাওয়ারটা দিবেন আপনি, সেই পাওয়ার ইয়েটা খোলা থাকবে, এটা আপনাকে সুন্দরভাবে ইনস্টল করে নিতে হবে বা এটা লাগিয়ে নিতে হবে। এখন এখান থেকে আপনারা লাইনগুলো বের করবেন, যেখানে আপনারা লাইন দিবেন, কয়টা লাইটে ফ্যান লাইন দিবেন বা কয়টা লাইটে লাইন দিবেন, তখন আপনারা এই ইনভার্টারটি থেকে এইখান থেকে লাইনগুলো বের করে নেবেন। ওকে, এবার আসি ব্যাটারি। আপনি কত ঘন্টা ব্যাক আপ চান, কত ঘন্টা ব্যাক আপের জন্য আপনার কয়টা মানে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে বা কতটুকু ব্যাক আপ আপনি চান, এখন আপনার ব্যাক আপের উপরে নির্ধারণ করবে আপনার কতটুকু আপনি ইয়ে করবেন, ইউজ করবেন। যেমন হচ্ছে আপনি এখানে 60-200 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত আপনি এটাতে ইউজ করতে পারবেন। এখন হচ্ছে আপনার যদি 2 ঘন্টা ব্যাক আপ লাগে, সেক্ষেত্রে যদি আপনার ফ্যান লাইট অতিরিক্ত বেশি হয় বা 4-5টা হয় বা সবগুলো একসাথে চালান, সেই ক্ষেত্রে আপনি 1 ঘন্টা ব্যাক আপ পাবেন 200 mAh-এর একটা ব্যাটারিতে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি আপনি 2-3 ঘন্টা বা 5 ঘন্টা ব্যাক আপ চান, সেক্ষেত্রে আপনারা 200 mAh-এর একটা ব্যাটারি ইউজ করে ভালো, বা আপনাদের ইচ্ছা মতো সাধ্য অনুযায়ী আপনারা ছোটো ব্যাটারি ইউজ করতে পারবেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম। তো এই ইনভার্টারটি নিয়ে আসলে আর কিছু বলার নেই। তো এইসব এগুলোর বিষয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ডিসক্রিপশনে নাম্বার আছে, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে www.trimatricbd.com, সুন্দরভাবে
লিখে দেওয়া আছে, আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। সো আরও কিছু জানতে চাইলে আমাদেরকে কল করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।